এখনকার ব্রেকিং নিউজ। ফুলিয়া সহ শান্তিপুর ব্লকে এক বছরের শিশু সহ 6 জন করোনা পজিটিভ ধরা পড়ল। গতকাল রাতের দিকে স্বাস্থ্য দপ্তরে এই রিপোর্ট আসে। 6 জনের মধ্যে ফুলিয়ার 3 জনের করোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে। এই নিয়ে এই ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 23 জন। ফুলিয়া প্রফুল্লনগরের 55 বছর বয়সী পরিযায়ী শ্রমিক ব্যাঙ্গালোর থেকে ফিরেছিলেন। প্রফুল্লনগর প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন তার সোয়াব টেস্ট হয়। গতকাল তার রিপোর্ট পজিটিভ আসে। ফুলিয়া বেলগড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারে থাকা 1 বছরের শিশু সহ 22 বছরের তার মা করোনায় আক্রান্ত হয়েছেন। তার স্বামীর টেস্ট অবশ্য নেগেটিভ আসে। তারা মহারাষ্ট্রের মুম্বাই থেকে ফিরেছিলেন। এছাড়া হরিপুর পঞ্চায়েতের হরিপুরে 48 ও 24 বছর বয়সী স্বামী স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের ভাগ্নের সংস্পর্শে আসায় তারা আক্রান্ত হয়েছেন। ভাগ্নে পরিযায়ী শ্রমিক ছিলেন, আগেই তার রিপোর্ট পজিটিভ আসে। মহারাষ্ট্র থেকে ফেরত আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের বাথানগাছিতে 22 বছরের এক যুবকের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে।